আমি চ্যালেঞ্জ করবো, আমরা আপনাকে উদ্ধৃত করছি যে আমাদের চেয়ে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা উন্নত ভালো বললেন অধ্যাপক সলিমুল্লাহ খান। আপনি কি এই প্রসঙ্গে আপনার একটু মতামত বলবেন কিনা? অবশ্যই বলবো। আমি বলি বলি আমি যে আমাদের দেশের অনেক অধ্যাপকরা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বই লিখেছেন। আমার এক বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে বই লিখেছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, তিনি ইংরেজি বই পড়ে লিখেছেন। ইংরেজি বইতে আছে কি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে 800 বছর আগে দ্বাদশ শতাব্দীতে প্যারিসে। তারপরে কেউ কেউ বলছে না তার 200 বছর আগে ইটালিতে হয়েছিল এবং কিছুটা পরে স্পেনে হয়েছিল। এই হচ্ছে তাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। তাদের যদি জিজ্ঞেস করা হয় যে হঠাৎ করে প্যারিসে 800 বছর আগে বিশ্ববিদ্যালয়ের উদ্ভব হলো কেন, তারা বলছে এটা মিরাকল। কিন্তু আমি মনে করি এটা ঐতিহাসিক অসত্য। আজকে পাশ্চাত্যের ইউনিভার্সিটি যে ডিগ্রি দেওয়া, তার বিএ এম এ ডিগ্রি, পিএইচডি ডিগ্রি, তার ডিফেন্স প্রথম মাথার উপরে যে একটা টুপি পরে, গাউন পরে, এই সবই আরবদের কাছ থেকে নকল করা। এইগুলিকে মাদ্রাসা বলা হতো। মাদ্রাসার ইংরেজি হচ্ছে, আপনার মনে ওষুধ খাওয়ার সময় হয়েছে স্যার, আপনি ওষুধটা খেয়ে নিতে পারেন স্যার। আমি এটা শেষ করি, ওষুধ খাবো ওষুধ, আমি এই বক্কটা শেষ করি। আপনি আপনাকে একটা বই রেফারেন্স দিচ্ছি, পাবলিক যে সমস্ত রেফারেন্স আমার কাছে চায় তাদেরকে বলি এইটা রেফারেন্স আমি পেয়েছি এডওয়ার্ড সাইদের লেখায় এবং বইটা আমি পড়েছি। জর্জ মাক ডিসি, এম এ কে ডি আই এস আই, এই এক ভদ্রলোক দুখানা বই লিখেছেন, এডিনবার্গ ইউনিভার্সিটির প্রেস থেকে বেরিয়েছে 1981-তে, দ্য রাইজ অফ কলেজেস, আর 1990-এর দিকে বেরিয়েছে আরেকটা বই তারা, রাইজ অফ হিউম্যানিজম, ইন নাম দিয়েছেন মানে ইন ইসলামিক ল্যান্ডস অ্যান্ড ইন দ্য ওয়েস্টার্ন ক্রিশ্চিয়ান ওয়েস্ট। এই দুই বইতে দেখিয়েছেন ইউরোপের এই বিশ্ববিদ্যালয়ের ধারণাটি, পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি সবকিছু মাদ্রাসা থেকে এসেছে। আমি এই কথাটাই বলেছি, সেই মাদ্রাসারই একটা সম্মিলিত সিলেবাস তৈরি হয়েছিল একজন নিজামুল মুলকের অধীনে পারস্যে, এটাকে এই জন্য দর্শে নিজামিয়া বলে। সেইটাই আমাদের ভারতে নরম হয়ে আপনার লখনৌতে এই দর্শে নিজামি অনুসারে মাদ্রাসা হয়। তারপরে সেইটাই পরবর্তীকালে কলোনিয়াল আমলে দেওবন্দে দেওয়া হয়। আমি যে মাদ্রাসা শিক্ষার ইতিহাসকে বাদ দিয়ে তার বিশ্ববিদ্যালয় শিক্ষার ইতিহাস বলতে পারেন না, আমি তো ইতিহাসের দিক থেকে বলেছি। মাদ্রাসা শিক্ষাকে নকল করে ইউরোপের সমস্ত বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। অক্সফোর্ড, ক্যামব্রিজ, আপনি বলেন ইউরোপের কোন বিশ্ববিদ্যালয় নাই যেটা এই মাদ্রাসাকে অনুকরণ করে নাই, এমনকি লাইনে লাইনে তাদেরকে নকল করেছে। আমি আপনাকে, আমার একটা টুইটার অ্যাকাউন্ট আছে আপনি যদি চান, এখানে আমি সবগুলো আজকেও একটা উদ্ধৃতি দিয়েছি। তো যা হোক, আমাদের দেশে মাদ্রাসার শিক্ষার যে অবনতি হয়েছে সেটার প্রধান কারণ সেটা হচ্ছে তারা মাতৃভাষা শিক্ষা দেওয়ার উদ্যোগ করেনি। আমি কথাটা কোন কনটেক্সটে বলেছিলাম, আজকে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার অবনতি হচ্ছে, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বই যে পড়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছরও যে 100টা বই বের করতে পারেনি, আপনি দেখেন 1981 সনে মোহাম্মদ আব্দুর রহিম ইতিহাস বিভাগের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস লিখেছিলেন, সেখানে 53টা বইয়ের তালিকা আছে। তারপরে 40 বছরেও কিন্তু এই বইয়ের তালিকার সঙ্গে 100 হয়নি। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের অবনতির কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা না জানে বাংলা, না জানে ইংরেজি। তো এইটা বলে আমি কি অন্যায় করলাম? আমি মাদ্রাসাকে যে গ্রাউন্ডে আমরা সমালোচনা করছি তার মধ্যে এক নম্বর, এটা হচ্ছে, এটা তো বিশ্ববিদ্যালয় নয়, এটা ধর্মতত্ত্বের মাদ্রাসা মানে কলেজ, সে একটা বিশেষ বিষয় পড়ায় থিওলজি। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তখন তো তার ডিপার্টমেন্ট হিসেবে কি কি ডিপার্টমেন্ট ছিল, অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান, সংস্কৃত অ্যান্ড বেঙ্গলি, আর একটা সংস্কৃত স্টাডিজ, এই সমস্ত জিনিস প্রস্তাব করেছিল। তো আপনি দোষটা শুধু মাদ্রাসা যদি দেন তাহলে আপনি অন্যায় করেন। মাদ্রাসা শিক্ষাকে আদর্শ বলা আমার উদ্দেশ্য নয়। আমি চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান মাদ্রাসা শিক্ষার চেয়ে নিচে নেমে গেছে। আরেকটা কথা বলে আমি ওষুধ খাবো, এটা বলি স্যার, সেটা হচ্ছে কি আমেরিকার এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বলেছিলেন কি জানেন, বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আন্ডার গ্রাজুয়েটরা আসে 4 বছরের জন্য, শিক্ষকরা আসে তাদের গোটা জীবনকালের জন্য টেনিউর নিয়ে, আর বিশ্ববিদ্যালয় আসে অনন্তকালের জন্য। কথাটা কি সত্যি? প্লেটোর একাডেমি, বিশ্ববিদ্যালয়ের নাম মাথাগুলো পৃথিবীর বড় বিশ্ববিদ্যালয়গুলির একটি নয় কি? অথবা অ্যারিস্টটলের লাইসিয়াম বলেন, যেটা গ্রিকরা বলে লুকিয়ন, সেইটা কি এখন আছে? প্লেটোর মাদ্রাসা বা একাডেমি 800 বছরের বেশি স্থায়ী হয়েছিল, অ্যারিস্টটলেরটা এরকম 1000 বছর স্থায়ী হয়েছিল, কিন্তু এখন তো আর নাই। এখন ইউরোপের বিশ্ববিদ্যালয়ে যে আমরা লাফালাফি করছি, ইউরোপ থেকে আমরা ধার করেছি মডেল, ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ক্যামব্রিজের আদলে গড়ে উঠেছে, কিন্তু এটা অনন্তকাল মনে করা ঠিক নয়, এটা মায়াজাল, ডেলিউশন। সেই জন্য আমি বলেছি মাদ্রাসা শিক্ষার একসময় সারা পৃথিবীর রাজত্ব করেছে 500 বছর, আজকে তাকে গড়াগড়ি খেতে হচ্ছে। আজকে ইউরোপে শুধু নয়, আপনার সারা পৃথিবীতেই আমরা ইউরোপীয় বিদ্বেষ নকল করছি, এটা করতে আমরা বাধ্য নেই। আয়ত আরবরাও এখন এ ন্যাশন অর ন্যাশনস অফ বরোয়ার্স, কিন্তু একসময় তারা ল্যান্ডার ছিল। এখন ইতিহাস সম্পর্কে যদি লোকের কোন রকমের সচেতনতা না থাকে, তারা যদি আমাকে গালি দিতে চায় গালি তো দিতেই পারে, আমি কি বলেছি তা বোঝার মতো ক্ষমতা ওদের 4 জনের ছিল না।
রোবায়ত ফরদেসের মধ্যস্থতে একটা মিটিং হয়েছিল আপনার দীপ্ত টিভিতে, আমি বলি সেখানে একজন সম্প্রতি প্রলোকগত জাহাঙ্গীরনগরের অধ্যাপক ছিলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাংবাদিক অজয় দাশগুপ্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর ছিলেন, আমি নিজে ছিলাম, বুঝতে পারছেন? তো এখন আমি কি বলবো ভাই, তারেক শামসুর রহমানের নাম ভুলে গিয়েছিলাম, উনি ছিলেন, এই চারজনের মধ্যে এই কথাটা আমি বলেছিলাম যে আপনারা যে একতরফা মাদ্রাসাকে গালিগালাজ করছেন, এটা আপনাদের ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে, আপনার নৈতিক দিক থেকে আপনি কি ভালো শিক্ষাটা দিচ্ছেন। ওরা তো আরবি ভাষায় হলো অ্যারিস্টটলের অনুবাদ পড়ে, কিন্তু আপনার বাংলায় তো বাংলায় অনুবাদ নাই অ্যারিস্টটলের, একটা দুটো বই ছাড়া। কাজে হক কথা বললে সবারই গাত্রদাহ হয়, এটা তারা বলছে আপনি মাদ্রাসা শিক্ষাকে উন্নত মনে করতেছেন, রেকমেন্ডেশন করতেছেন, আমি তা নয়, আমাদের মাদ্রাসা যদি অধঃপতনে গিয়ে থাকে 10 ডিগ্রি, আপনি তো 20 ডিগ্রি অধঃপতনে গিয়েছেন শুধু ক্ষমতার জোরে, যেহেতু আপনার থেকে পাশ করে লোকে সিভিল সার্ভিসে যায়, তাই আপনি বলছেন আপনি মেধাবী, কিন্তু আপনার মেধার প্রমাণ তো আপনি সাহিত্যেও দিচ্ছেন না, কাজেও দিচ্ছেন না, আপনি না জানেন বাংলা না জানেন ইংরেজি, এইটুকুই বলেছি আর কি স্যার, অন্যায় হয়ে থাকলে ক্ষমা করতে বলবেন সবাইকে।